اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال النبي صلى الله عليه وسلم: من يزمن لي ما بين لحييه وما بين رجليه ازمن له الجنه، او كما قال النبي صلى الله عليه وسلم: بزرگان محترم، چکھو اللہ تعالی انیک بڑ نعمت، جدی اتا کے سٹھک بھاوے ویبہار کرا جائے অনেক বড় নেয়ামত। আর যদি গলত ভাবে ব্যবহার করা হয়, নিজের খেয়াল খুশি মতো, এই নেয়ামতটা উল্টা হয়ে যায়। এটা তখন তার জন্য গজব, লানত, লানতে, লানত তো মারাত্মক জিনিস। লানত মানে কি? আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাওয়া, আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাওয়া। হাদিসে পাকের মধ্যে আসছে, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাই, যে ব্যক্তি কুদৃষ্টি করল অবৈধভাবে, তাকাল তার উপর লানত, এবং যে তাকানোর সুযোগ দিল অর্থাৎ নিজেকে পর্দায় রাখল না, সেই জাহেলিয়াতের মতো বেপর্দা, সব খোলা, সব খোলা, অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভেসে উঠছে। এটা জাহেলিয়াতের ফ্যাশন ছিল, ওইগুলো আধুনিকতা নাম দিয়ে ফেরাই আনা হয়েছে। যত কিছু মূলত জাহেলিয়াত, ইসলাম আসার আগে অন্ধকার যুগে যেগুলো ছিল, ওইগুলো কেয়ামতের আগে সব ফিরে আসছে।
কিন্তু সাইনবোর্ড পাল্টাই দেওয়া হয়েছে, সাইনবোর্ড পাল্টাই দেওয়া হয়েছে, এখন নাম দেওয়া হয়েছে আধুনিকতা। কিন্তু কোরআন তো জাহেলিয়াত বলতেছে, অকর্ণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা বোনদেরকে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তোমরা পর্দার ভিতর থাকো, সেই অন্ধকার জাহেলিয়াত ওই যুগে মেয়েরা যেভাবে চলত খোলামেলা, নিজের সৌন্দর্যের প্রদর্শনী করে চলত, বেহায়াপনা করত, তোমরা এরকম চলাফেরা করিও না। কোরআন কারিমে নিষেধ করা, এই জন্য এই নিয়ামতটার ব্যবহার শিখতে হবে। এই বিষয়টা নিয়ে গত দুই জুমাতে আমি বয়ান করেছি, আজকেও কিছু বলতে চাইতেছি। বিষয় কিন্তু একটা, খেয়াল রাখবেন, এই দুটা চক্ষু, এর হেফাজত। এখানে আল্লাহ আবার দুটা দরজা, দুটা পর্দা লাগাই দিছে, যাতে যে কোনো মুহূর্তে আপনি চাইলে বন্ধ করতে পারেন, এবং কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাইতে পারেন। শুধু রাস্তাঘাটে একটা মহিলাকে দেখল, এটা কুদৃষ্টি না, সব জায়গায় পত্রিকার পাতায় দেখলেন, এটাও কুদৃষ্টি, টেলিভিশনের পর্দায় দেখলেন, এটাও কুদৃষ্টি, নেটের মধ্যে দেখলেন, মোবাইলে মোবাইলে দেখলেন, মানে বাস্তবে কোনো মানুষ নেই, ছবি আছে, এটাও হারাম, এটাও হারাম। আল্লাহ আকবার, চক্ষুর হেফাজত এত জরুরি, এত জরুরি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রওয়ায়েতে বলেছেন, আমার কোন উম্মত যদি দুটা জিনিসের দায়িত্ব নেয়, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব, বেহেশতের দায়িত্ব নিব আমি। সেখানে একটাকে বলা হয়েছে জিব্বা, আর একটাকে বলা হয়েছে শরমগা, লজ্জাস্থান, মা বাইনা লাহিয়াইহি দা জিব্বা ও মা বাইনা রিজলাইহি, এই দুটার জিম্মাদারি নিলে নবীজি তার বেস্ট দায়িত্ব নেবেন, জিব্বা লজ্জাস্থান। কিন্তু আমি গত জুবাই বলছিলাম, লজ্জাস্থানকে হেফাজত কিভাবে করবেন, এর জন্য আয়াত পড়ছিলাম, قل للمؤمنين يغضوا من أبصارهم
وَيَحْفَظُ فُرُوجَهُ. হে আমার রসুল, আপনি উম্মতকে বলে দেন তারা যেন দৃষ্টির হিফাজত করে এবং তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। এই দুটো বাক্য আল্লাহ তাআলা পাশাপাশি বললেন, দৃষ্টির হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। এর দ্বারা তাফসির কারকগণ লিখতেছেন এর কারণ কি, এর কারণ এটাই যে লজ্জাস্থানের হেফাজত যদি কেউ করতে চায় এইটার দ্বারা আমি কোনো গুনাহ করব না। এই একই লজ্জাস্থান সঠিক জায়গায় ব্যবহার হলে অনেক বড় নেকি। আপনার মনের চাহিদাও পূরণ হয়ে গেল, আবার বিশাল নেকি। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেল, রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ইয়া রাসূলুল্লাহ আমরা খায়েশাত পুরা করি, এটাও নেকির কাজ। নবীজি বললেন, যদি এই খায়েশাত পুরাটা অবৈধ পন্থায় হইতো তো গুনাহ হইতো কিনা? পাহা গুনাহ তো। তখন নবীজি বললেন, গুনাহ থেকে বাঁচা এটা কি ইবাদত নয়? গুনাহ থেকে তো সে বাঁচলো। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি গুনাহ থেকে বাঁচো, হারাম ছেড়ে দাও, তোমার থেকে বড় ইবাদতকারী আর কেউ নেই। তো গুনাহ বর্জন করা যদি ইবাদত না হইতো তাহলে এটা ছেড়ে দেওয়ার উপরে সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা কেন বলা হইতেছে? তো নবীজি বুঝাই দিলেন, সাহাবায়ে কেরাম তো বুঝতেছিল না যে এটা ইবাদত হয় কেন। তা আমি আমার মনের খায়েশ পুরা করলাম, কিন্তু খায়েশটা যে বৈধভাবে করছে, নিজের বিবির সাথে করছে, কোন হারাম জায়গায় যায় নাই, এর জন্য আল্লাহ তাকে বিশাল নেকি দান করে। তো জিনা থেকে বাঁচা, লজ্জাস্থানকে হেফাজত করা, এটা নির্ভর করে চোখের উপরে, চোখের উপরে। এই জন্য আল্লাহ তাআলা এই দুটা কথা একসাথে বলছেন, যে আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, মানে জিনা থেকে বাঁচে, তাহলে আমি তার জান্নাতে দায়িত্ব নিব। নবীজি তো সেখানে লজ্জাস্থানের কথা বলছে, তো লজ্জাস্থানকে আপনি হেফাজত করবেন কিভাবে সেটা এই আয়াতে বলা হয়েছে, এই আয়াতে বলা হয়েছে। এবং একই কথা আল্লাহ তাআলা সূরা বানি ইসরাইলে এইভাবে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসাআ সাবিলা, তোমরা জিনার কাছেও যেও না। জিনা করা তো দূরের কথা, এতটা মমিন থেকে কল্পনাই করা যায় না।
জেনাতে আল্লাহ যে পরিমাণ অসন্তুষ্ট হন, অন্য কোন গুনায় আল্লাহর গায়রাত, আল্লাহর অসন্তুষ্টি সেই পরিমাণ না। আল্লাহ হালাল পন্থা দিয়ে দিচ্ছেন, হালাল পন্থা দেখেও হারাম পন্থায় যাবে, ধ্বংস হবে। এক এলাকায় এই কুদৃষ্টির রোগ ব্যাপক হয়ে গেছিল, কিতাবে লিখছে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিলেন, কোনো খাবার নেই, কোনো খাবার নেই। লোকদেরকে জিজ্ঞেস করা হলো কি রুটি আনবো না তোমার মা শুককে আনবো, বললো মা শুকরে গুলি মারো রুটি আনো। এখন রুটির কথা মনে হচ্ছে, গুনাহ করতে দেয় ধর গজব নাজেল হয়েছে, গজব নাজেল হয়েছে আর মা শুকরে চায় না, কুদৃষ্টি করে যাকে খুব ভালো লাগছিল। আর গত জমায় বলছি ভালো লাগার সারমর্ম হলো কিছু পায়খানা, আপনি যে এত ভালো লাগতেছে আপনার কাছে, এই ভালো লাগার সারমর্ম কি? কিছু পায়খানা, এইটা বের হয়ে গেলে আপনার সমস্ত ভালোবাসা শেষ। আপনি 1 কেজি পায়খানার জন্য জান দিয়ে দিচ্ছেন, কুত্তার মতো তার পিছনে দৌড়াইতেছেন, ওটিকে কিবলা বানাইছেন যে এই ছাড়া মেয়ে ছাড়া দুনিয়া তার মেয়ে নেই। শরিয়ত এগুলো পছন্দ করে। আল্লাহর হাবিব বলে দিছে তোমরা যদি কো বাইরে যাও আর কোন মহিলার উপরে নজর পড়ে আচানক হঠাৎ, তো অনেক সময় ভালো লাগতে পারে, শয়তান তো সুসজ্জিত করে পেশ করে, সে যতটা সুন্দরী না শয়তান কিন্তু তার থেকে বেশি সুন্দরী করে আপনাকে দেখাবে, বাস্তবে কিন্তু সে সুন্দরী না। তো নবী আল্লাহ সাল্লাম বলতেছে যদি এরকম তোমার নজরে পড়ে যায় সেই দিকে হালকা আকর্ষণ দেখো, তো বিবির কাছে আসো। সেখানে তিনি একটা কারণ দেখাইছেন, এই কারণটা বুঝলে আমাদের যুবকরা এইভাবে একটা মেয়েকে কিবলা বানাইতো না। কি কারণ বলছেন? তুমি পথে যেটা দেখে ভালো লাগছে ওর কাছে যে সামান আছে, তোমার বিবির কাছে সব সামান আছে। আল্লাহ তাআলা কোন মহিলাকে সামান কম দেন নাই, তার স্বামীর খুশির জন্য, তার স্বামীর প্রয়োজন মেটানোর জন্য, তার স্বামীর প্রশান্তির জন্য যা সামান দরকার এটা সকল মহিলাকে আল্লাহ সমানভাবে দিচ্ছেন। তুই একটার পিছনে দৌড়াইতেছ কেন? এই জন্য কাফেরদের দেশে মহিলারা দৌড়ায় পুরুষের পিছনে, ভাই আমাকে গ্রহণ করো। কাফেরদের দেশে মহিলারা দৌড়ায় পুরুষদের পিছনে, কে তাকে নিবে? সেখানে কোনো কদর নেই, মহিলাদের কোনো কদর নেই। ওপেন থাকার কারণে, ওপেন থাকার কারণে
এটা দেখতে 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 এটার প্রতি পুরুষের আর কোন আকর্ষণ নেই। আল্লাহ সৃষ্টিগত একটা আকর্ষণ রাখছে, কিন্তু এত ওপেন থাকার কারণে ওই আকর্ষণটা নষ্ট হয়ে গেছে। আমি বারবার আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে এই টেবিলের পায়া আর বিদেশে একটা মহিলার পাও এক সমান। এই টেবিলের পায়া দেখলে কারো আকর্ষণ হয় যে এটা চুম্বন করি? ঠিক ওখানে এই অবস্থা। তারা নারী স্বাধীনতার স্লোগান দিচ্ছে, অথচ সেখানে নারীর কোনো মর্যাদা নেই, কোনো মর্যাদা নেই। তো বলতেছিলাম সেখানে মহিলারা যেহেতু 18 বছরে বাপ মা বাড়ির থেকে বের করে দেয়, যাও ছেলে হোক মেয়ে হোক আমার আর কোনো দায়িত্ব নেই, 18 বছর হয়ে গেছে তোমার রাস্তা তুমি মাপো, তখন তার বিভিন্ন ছেলের পায়ে পড়তে হয়। আর ইসলাম নারীকে যে মর্যাদা দিছে, বাপের থেকে মায়ের হক 3 গুণ বেশি, 3 গুণ বেশি, এবং বাপ মায়ের দিকে তাকানো অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত, স্ত্রীর দিকে তাকানো ইবাদত, নিজের সন্তানের দিকে তাকানো ইবাদত, তাদেরকে আদর করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় নিজের কোলে নিতেন, রানের উপরে বসায় রাখতেন, রেখে কথা বলতেন। দেখাই দিয়েছে যে না ইবাদত, ইবাদত তাহলে নবী করবে কেন? হুজুরের বড় মেয়ে জায়নাব, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়েকে হুজুরের কান্ধে করে নিয়ে নামাজ পড়ছে, 2 হাত দিয়ে কিছু করতে হয় নাই হুজুরের। সেই মেয়ে তো বুঝবান হয়েছে, সিজদার সময় কান্দে চড়ে যেত আর রুকুর সময় নিধিয়ে নেমে দিত। এগুলো তো দেখাই দিয়েছে যেগুলো ইবাদত, তোমরা শুধু নামাজকে ইবাদত মনে করছো, নবীদের ইবাদতের অনেক লাইন দেখা গেছে। তো বলতেছিলাম বিদেশে মেয়েরা ছেলের পায়ে পড়ে, কোনো দাম নেই তাদের। পত্রিকা খুললে দেখা যায় বহু বিজ্ঞাপন, বহু বিজ্ঞাপন আমেরিকা থেকে কানাডা থেকে মেয়েরা বিজ্ঞাপন দিচ্ছে যে সে খুব সুশ্রী, তার অনেক মাল আছে, সে একটা ছেলে চায়। আবার লিখে দিছে ছেলেটা কৃষক হইলেও হবে, ছেলেটা কৃষক হইলেও হবে, তার লেখা। বুঝেন কি অবস্থা? কিন্তু ইসলাম কি মর্যাদা দিছে, একটা মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে বের করতে হয়, যেহেতু তারা তাদের সৌন্দর্য প্রদর্শনী করে না, এই জন্য তাদের উপরে আকর্ষণ বাকি আছে, অবশিষ্ট আছে, এই জন্য তাদেরকে সহজে পাওয়া যায়। দিনদার মেয়ে সহজে পাওয়া যায়, যারা যাত্রার সাথে যায়। ব্রিটিশ যে তালিম দিছে
এত মেয়েদের একটা সতীত্ব ইজ্জত পুরো নষ্ট করে দিছে। এটা যেটা মূল্যবান জিনিস, তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, এই ধারণা নষ্ট করে দিছে। একটা মেয়ে দেখা যায় অমুক বন্ধু ডাকছে, চলে গেছে, সেখানে যে অপমানিত হয়ে আসছে, তার ইজ্জত শেষ হয়ে গেছে। কিন্তু কোন দিনদার মেয়ে, তার তো কারোর সাথে সম্পর্কই থাকবে না, কেউ তাকে ডাকবেও না, এবং তার কোন অপমান লাঞ্ছিত হওয়া লাগবে। কোরআন শরীফ আছে, আপনার মেয়েদেরকে বলে দেন, উম্মতের মেয়েদেরকে বলে দেন, তারা যেন পর্দা করে চলে। এই জিলবাব মানে পর্দা, এতে কি লাভ হবে? তাহলে এদেরকে কেউ উত্তক্ত করবে না, প্রেশান করবে না। এখন যে মেয়েদেরকে উত্তক্ত করা হইতেছে, অহরহ অহরহ সব কিছুর গোড়া হলো যে তারা বেপর্দা চলে, তাদের সবকিছু ওপেন ওপেন, এই জন্য তারা অপহরণের শিকার হইতেছে, বিভিন্ন দুর্ঘটনার শিকার হইতেছে, এমনকি জান শেষ, তাদের জান চলে যাচ্ছে। কারণ ব্যবহার করার পরে ও আবার কোন অ্যাকশন নেয় কিনা এই জন্য মেরেই ফেলতেছে। সবকিছুর গোড়া কোথায়? এই চোখ, চোখের হেফাজত নেই, আর মেয়েদের কোন পর্দা নেই। চোখের হেফাজত নেই, মেয়েদের পর্দা নেই। এজন্য বহু কানুন বানানো হয়েছে, অনেক আইন বানানো হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইপটিজিং। ইপটিজিং, কোন মেয়েকে উত্তক্ত করা, তাকে দেখলে যুবকরা বিভিন্ন রকম কথা বলে, যা আমি এই বয়ানে বলতে পারবো না, বলে, তাদের দিকে ইঙ্গিত করে, জেনা ব্যবসায়ের দিকে ইঙ্গিত করে, নিজের দিকে আকর্ষণ করে, অহরহ হইতেছে। শুধু এই কারণে যে পুরুষ হোক মেয়ে হোক, কারোরই চোখে হেফাজত নেই। অপরদিকে মেয়েদেরকে পর্দা করতে বলছে, তারা পর্দা করে না। এইটা নাকি তাদের ফ্রিডম, ফ্রিডম, এটা তাদের স্বাধীনতা। কোরআনের বাইরে আল্লাহ হলো খালেক মালেক, এ চোখ আমরা বলি না আমার চোখ, আমরা কি চিন্তা করছি এর মালিক কি আমি? চোখের মালিক আমি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক রব্বুল আলামিন। তিনি দয়া করে দান করছে, তিনি আমাকে অন্ধ করে সৃষ্টি করতে পারতেন, কিছু বলার ছিল না, দয়া করে চক্ষু দান করছেন। যিনি দান করছেন, যিনি দাতা, তিনি কিছু ফর্মুলা দিচ্ছেন, কিছু আইন কানুন দিচ্ছেন, তোমার এই লাইটটা এইভাবে ব্যবহার করো, এইভাবে ব্যবহার করিও না। যেসব ডাক্তাররা লিখে তার সাইনবোর্ডে, উনি চক্ষু বিশেষজ্ঞ, তাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনি যে চক্ষু বিশেষজ্ঞ লিখলেন,
আপনি কি বলতে পারবেন কোন কোন মহিলাকে দেখা জায়েজ আর কোন কোন মহিলাকে দেখা হারাম? আপনারা বলতে পারবেন? বিশেষজ্ঞ মানে আপনার বিশেষ জ্ঞান আছে এই ব্যাপারে, তো বলেন তো। এই ডাক্তার তো বেহোশ হয়ে যাবে, এই হুজুর কি কয়? এটা তো আমার বইতে নেই, আমি যে এত পড়াশোনা করলাম আমার কোনো বইতে তো এই কথা নেই। লিখে রয়েছে বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ হইতে হলে এটাও জানতে হবে তোমাকে, তোমার চোখটা কোথায় লাগানো যাবে, তোমার কাছে মহিলা রুগী আসবে, তুমি দৃষ্টির হেফাজত করে তাকে চিকিৎসা দাও। তুমি চিকিৎসাও দিলা, আবার তার সৌন্দর্য থেকে কিছু মজাও নিলা। এর নাকটা কেমন, হ্যাঁ দাঁতটা কেমন, এই যে মনে মনে মজা নাই, মনে মনে হালুয়া খায়, তো কি হলো? তো হারাম, তো হারাম। বলতেছিলাম মুসলমান মেয়েদেরকে অনেক দামি করা হয়েছে, এদেরকে রাস্তাঘাটে পাওয়া যায় না, এদেরকে কেউ উত্তপ্ত করতে পারে না, এদের পর্যন্ত পৌঁছতে গেলে, এদেরকে বিবাহ করতে গেলে অনেক মাধ্যম লাগে, অনেক নিয়ম কানুন আছে, বিয়ে পড়াইতে হয়, ইজাব কবুল করতে হয়, মোহর দিতে হয়, তাকে সম্মানজনক মোহর দিতে হয়, সাক্ষী রাখতে হয়, এবং তার জিন্দেগির দায়িত্ব নিতে হয়, জিন্দেগির দায়িত্ব নিতে হয়। অক্সফোর্ড যে বিশ্ববিদ্যালয়, ওখানে একটা ঘটনা শুনছি আমি, একটা সুন্দরী মেয়ে খ্রিস্টান হবে, সবাই তার সৌন্দর্যের কারণে তার সাথে দেখা সাক্ষাৎ করে, হাসি ঠাট্টা করে, সবকিছু করে, সেও খুব খুশি, সবাই তার সাথে সম্পর্ক রাখে, তারাই শায়েক বানাইছে ওই মেয়েকে, সবাই শায়েক বানাইছে, প্রত্যেকে দেখা করতে আসে। কিন্তু সে খেয়াল করলো তারই একটা ক্লাস ফ্রেন্ড এ কোন সময় তার দিকে না তাকায়, না কথা বলে, না তার কাছে যায়, কোন সময় এটা সে লক্ষ্য করছে। সবাই আসে, এ আসে না, এর ব্যাপারটা কি? এর কোনো সমস্যা আছে? বিদেশে এগুলোকে সমস্যা মনে করে, কোন মেয়ে যদি দু চারটে বন্ধু বান্ধব না আনতে পারে, তো তার বাপ মা মনে করে আমার মেয়ের কোন সমস্যা আছে, ডাক্তার দেখায়, আমার মেয়ের বয়স এত বছর হয়ে গেল, সে একটা বন্ধু তার নেই, চিকিৎসা করায়, দেখেন কি পরিমাণ দিমাগ খারাপ হয়েছে তাদের, যেটা ইসলামের যোগ্যতা, বন্ধু না থাকা, বিয়ের আগে বন্ধু না থাকা ইসলামে অনেক বড় যোগ্যতা, অনেক বড় গুণ, সেটাকে যারা শরীয়ত জানে না তারা এটাকে উল্টে ফেলছে। এই গুণটাকে কি বলতেছে? রোগ, সমস্যা। যাই হোক, ওই মেয়ে এর কাছে আসছে, ভাই সবাই আমার সাথে দেখা কর, কিন্তু তুমি কোন সময় আসো না কেন?
তোমাকে কেউ নিষেধ করছে? ছেলেটা বলল, হা, আমাকে আমার ধর্ম নিষেধ করছে। তোমার ধর্ম কি বলেছে? বলল, আমার ধর্ম বলেছে কোন মেয়ে থেকে যদি তুমি ফায়দা উঠাও, তাকে দেখে খুশি হওয়া, তাকে স্পর্শ করা, তাকে ব্যবহার করা, যে কোনো ভাবে ফায়দা যদি উঠাইতে চাও, তো আগে বৈধভাবে বিবাহ করো, তার জীবনে দায়িত্ব নাও, তাকে আলাদা, তার জন্য আলাদা রুম দিতে হবে, তার খানা দিতে হবে, তার কাপড় দিতে হবে, তার জীবনের যা যা প্রয়োজন দিতে হবে। সে সবকিছু ছেড়ে আসছে তোমার জন্য, এই জন্য তার জীবনের দায়িত্ব তোমাকে নিতে হবে। তো বললো, আমার ধর্ম এটা শেখায়, কোন মেয়ের দিকে তাকাইতে হলে, ফায়দা নিতে হলে তার জীবনের দায়িত্ব নিতে হবে, এই ছাড়া কোন মেয়ের দিকে তাকানো যাবে না। এটা শুনে ওই মেয়ে হতভম্ব হয়ে গেছে, তোমার ধর্ম এত সুন্দর, এত সুন্দর। তখন সে বলছে, আমাকে মুসলমান বানাও, এত সুন্দর ধর্ম আমি জীবনে শুনি নাই, দেখি নাই, আমাকে মুসলমান বানাও। ওই মেয়ে মুসলমান হয়ে গেছে। এর চরিত্র দেখে মুসলমান হয়ে গেল। চরিত্রেরও বড় দাওয়াত, মুখের দাওয়াতও দাওয়াত, কিন্তু চরিত্র, চরিত্র এটা বড় দাওয়াত। আমরা চরিত্র দিয়ে বুঝাই দিতে হবে যে ইসলামের উপরে কিছু নেই। সাহাবা কেনাম ইসলাম দুনিয়া ছড়াইছে কিভাবে? মৌখিক দাওয়াত বেশি দেয় নাই, চরিত্র দাওয়াত দিছে। ওরা তো সাগর পথে এই নদীর কুল দিয়ে কুল দিয়ে, হ্যাঁ, ভারত হয়ে, চিটাগাং হয়ে চীন পর্যন্ত চলে গেছে, নদীর কুল দিয়ে কুল দিয়ে। একখান থেকে কিছু কিনছে, আর একখানে বেচছে। এই কিনা বেচার মধ্যে তারা এমন চরিত্র দেখাইছে, এরা কারা, এরা কোন ধর্মের লোক, মানুষ খোঁজাখুঁজি আরম্ভ করছে, এবং শেষ পর্যন্ত তাদের হাতে মুসলমান হয়ে গেছে। কারণ তাদের ধোকার, তাদের বেচা কেনার মধ্যে কোন ধোকা ফাঁকি কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল। তারা ভাইকে একটু জিতাইতে চেষ্টা করত, আমি ঠকব, আমার ভাই জিতবে, ইকরামুল মুসলিমিন বলা। অন্য তুলনায় মালের দাম কম রাখছে, সাহাবায়ে কেরাম অন্য তুলনায় মালের দাম কি রাখছে? কম রাখছে, কোন ভেজাল মাল বেচে নাই, ওজনে কম দেয় নাই। এইসব দেখে মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে। আমাদের দেশে ইসলাম ঢুকছে তো চিটাগাং হয়ে, চিটাগাং হয়ে ঢুকছে। আর এক রাতে পাওয়া যায় রংপুর, হ্যাঁ, লালমনিরহাট, ওই দিক দিয়ে এক গ্রুপ আসছে, তারাও নদী পথে আসছে, এই তিস্তা নদী দিয়ে আসছে। দুই দিক দিয়ে ইসলাম ঢুকছে, সাগর পথেও ঢুকছে, আর ভিতরে ওদের কাছে তো সারা দুনিয়ার ম্যাপ ছিল। আমরা মনে করি ওরা মনে হয় বেকুব ছিল, নাউজুবিল্লাহ। আমরা তা ম্যাপ জানি দুনিয়ার,
তার থেকে তারা বেশি জানত। তারা ভিতরে রাস্তা দিয়ে একদম পূর্ব পর্যন্ত চলে গেছে। এর ইতিহাস পাওয়া যায় লালমনিহারের ভিতরে যে নদী তিস্তা, এর তীরে একটা পাহাড় ছিল টিলা, যার মাটির দরকার এখান থেকে আনে। এরকম মাটি কাটতে কাটতে বের হয়ে আসলো ওর ভিতরে এক মসজিদ। ওই ধুলাবালি পড়তে পড়তে ওইটা টিলা হয়ে গেছে, পাহাড় হয়ে গেছে। পরে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগকে খবর দেওয়া হলো, এখানে তো বিল্ডিং দেখা দেয়। পরে সরকারের লোকেরা দেয় সব মাটি সরাইলো, সরাই দেখে সুন্দর একটা মসজিদ। এবং তার গায়ে লেখা আছে, এখনো কেউ মনে চাইলে দেখে আসতে পারেন, 69 হিজরি। 69 হিজরি সাহাবায়ে কেরাম সর্বশেষ যিনি মারা গেছেন, তিনি 110 হিজরিতে মারা গেছেন। আমের ইবনে তুফাইল 110 হিজরিতে মারা গেছে, আর এই মসজিদ তৈরি হয়েছে 69 হিজরিতে। কারা করল? তারা ওই পথে আসছে, ওদেরকে দেখে দেখে মুসলমান হয়ে গেছে। তো ওই ছেলেটাকে দেখে এই মেয়েটা মুসলমান হয়ে গেল, এবং পরবর্তীকালে হ্যাঁ তাদের মধ্যে বিবাহ হয়ে গেছে। এই জন্য মুসলমান মেয়ে যদি ইসলাম অনুযায়ী চলে, সে অনেক মূল্যবান সম্পদ। এক হাদিস আছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়ার সবকিছু তোমার জন্য সম্পদ, তোমার কাজের জিনিস, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো তোমার নেক বিবি, যে বিপদে আপদে তোমার পাশে থাকবে, তোমাকে সহযোগিতা করবে, দিনের উপরে চলার জন্য সহযোগিতা করবে। তুমি সুৎখোর হইলে তোমার সুৎখোরই সেই বন্ধ করবে, সে বলবে এক অক্ত খাবো, তুমি সুদ নিতে পারবা না, তুমি ঘুষ নিতে পারবা না, আমি এক অক্ত খাবো, কিন্তু ঘুষের টাকার দরকার নেই। আপনার দাড়ি নেই, সে আপনাকে দাড়ি রাখার জন্য উৎসাহ দিবে। তোমাকে কাফারের মতো দেখা দেয়, মহিলার মতো দেখা দেয়, দাড়ি রাখো, বেটা মানুষের মতো দেখা দেয়। প্রত্যেকটা পদে পদে সে তোমাকে সাহায্য করবে, তোমাকে উল্টা রাস্তায় যাইতে দিবে না। স্বয়ং নবীজির বিবিরা নবীজিকে সাহায্য করছে, অনেক ঘটনা হাদিসে আছে। নবীজি পরেশান হয়ে গেছে, মা খাদিজাতুল কুবরা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি পরেশান হবেন না, আল্লাহ আপনাকে হেফাজত করবে। এটা আরেকটা সাবজেক্ট, নেককার মহিলা, স্বামী দিনের উপরে চলবে এর জন্য কত সাহায্য করে, সাবজেক্ট আলাদা। এই জন্য এই সমস্ত ইভটিজিং, এর জন্য আইন করে তেমন কোন ফল পাওয়া যেতেছে না। ইসলামে ফিরে আসতে হবে, দৃষ্টির হেফাজত শেখো, প্রত্যেকে দায়িত্ব নাও, আমার মেয়েদেরকে আমি হিজাব শিখাবো, হিজাব, হিজাব ছাড়া কোনো জরুরতে বের হইতে পারবে না, এবং কোন মুসলমানদের দেশে সহ শিক্ষা থাকতে পারবে না। নো কো এডিশন।
কোঅর্ডিনেশন নেই। শিক্ষা তো মানা করে না ইসলাম, কিন্তু একসাথে শিখতে মানা করে। একসাথে শিখতে গেলেই তো জেনা ব্যবচার হবে, নাজায়েজ তাল্লুকাত হবে, সম্পর্ক হবে, হবেই হবেই। এই আকর্ষণ দিয়েই মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই আকর্ষণ যদি আল্লাহ না দিতেন তাহলে দুনিয়া টিকত না, আজকে দুনিয়া টিকত না, কেউ বিবাহ করত না, দূর, কে ঝামেলা নেয়। এই মহিলারা খাও, আর কয়েকদিন পর এক এক মেহমান আসবে, আসসালাম আলাইকুম আব্বু, আসসালাম আলাইকুম, এগুলো খাও, কে নেয় ঝামেলা? আমি একা আছি, ভালো আছি, এই কয়ে কে বিবাহ করতো না, কিন্তু এখন করতেছে। নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য নবীদের ঘোষণা, তোমার লজ্জাস্থান হেফাজত করো, চক্ষু হেফাজত করো, জিহ্বা হেফাজত করো, তো আমি তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। আমি যদিও চক্ষু সম্পর্কে বলতেছি, আসল তো সব অঙ্গই গুনাহ থেকে বাঁচাইতে হবে, তখন দেখবেন শান্তি আর শান্তি। আমরা নামাজ পড়ি, তেলাওয়াত করি, রমজানের রোজা রাখি, এগুলো তো শান্তির এয়ার কন্ডিশন, শান্তির এয়ার কন্ডিশন, কিন্তু শান্তি আসে না। কেন আসে না? আপনি তো দরজা খোলা রাখছেন, আপনি তো জানালা খোলা রাখছেন, তার মানে কি? কানের দ্বারা গোনা হইতেছে, চোখের দ্বারা গোনা হইতেছে, মুখের দ্বারা গোনা হইতেছে, লজ্জাস্থান দ্বারা গোনা হইতেছে, সব দরজা খোলা, আপনি শান্তির এয়ার কন্ডিশন চালাই দিচ্ছেন, কিচ্ছু লাভ, শান্তি আসবে না। এয়ার কন্ডিশন চলতেছে, শান্তি আসতেছে না। যখন পর্যন্ত গোনা বর্জন না করা হবে, শান্তি আসবে না। আর দুনিয়ায় যখন শান্তি আসলো না, তাহলে আখেরাতে আসবে কিভাবে আশা করলেন? ইসলাম কি আখেরাত থেকে শুরু হয়, না ইসলামের ফলাফল দুনিয়াতে পাওয়া যায়? আপনি এই জিন্দেগি দিয়ে আন্দাজ করেন, এই জিন্দেগি তো আপনি শান্তি পান, তাহলে বুঝবেন আখেরাতেও শান্তি পাবেন। আর এই দুনিয়ায় শান্তি পাইলেন না, আখেরাতেও পাবেন। এই জন্য বলতেছিলাম, এই আইন করে এই ইফতিজিং বন্ধ করা যাইতেছে না, আরো দিন দিন বাড়তেছে। শরিয়ত মানেন একদিনে বন্ধ হয়ে যাবে, একদিনে বন্ধ হয়ে যাবে। আপনি আম কাঁঠাল খোলা রাখছেন, খোলা, উপরে কোনো ঢাকনা নেই, তো বড় বড় মাছি আসবে না? এদের ঘ্রাণ শক্তি এত বেশি, কোথায় যে ছিল এখন তো একটাও দেখা দেয় না, তখন কোত্থেকে যে আসে, আসে অরফের বসে যায়। একটা চিল অনেক উপর থেকে মুরগির বাচ্চা দেখতে পায়, আমাদের দূরবীন থেকে চিলের চোখে যে দূরবীন আছে তা বেশি। তো বলতেছিলাম, এই যে আপনার আমের মধ্যে, কাঁঠালের মধ্যে এত মাছি বসতেছে, আপনি কাহাটাক মোকাবেলা করবেন? সেই মাছির বিরুদ্ধে আইন করবেন যে মাছি আসবে তাকে ফাঁসি দেওয়া হবে, আইন করবেন? সহজ বুদ্ধি যে আপনি ঢাকনা দিয়ে দেন, শেষ, ঢাকনা দিয়ে দেন। এর জন্য মা বোনরা বেপর্দা চলবে, আর আপনি আইন করে এই মাছিগুলো ঠেকাইবেন, এটা কোনোদিন হবে না।
এগুলো যারা আইন করে তাদের তো শরীয়ত জানা নাই, এই জন্য একটা আইন করে রাখে। শরীয়ত কি বলে? শরীয়ত এই অন্যায়টা বন্ধ করার জন্য কি পদ্ধতি দিছে, এইগুলো তাদের জানা থাকতে হবে। তা তারা তো জানে না, তারা নিজেরা আবিষ্কার করে। এই আবিষ্কার করার তরিকা দিয়ে কোন অন্যায় বন্ধ হবে না, আরো অন্যায় বাড়তে থাকবে, যা আমরা চাক্ষুষ দেখতে পাইতেছি। প্রত্যেকটা অন্যায় বাড়তেছে, কোন একটা অন্যায় কমতেছে না। এটা আপনি নারীদের স্বাধীনতা দিবেন, যার যেরকম খুশি চলো, যার যেরকম খুশি চলো, কোঅর্ডিনেশন করবেন, যুবকদের পড়ানোর জন্য মহিলা শিক্ষিকা দিবেন, যুবকদের পড়াইতে দিকে এটা মহিলা শিক্ষিকা, তো নজর কি বৈদিক থাকবে না শিক্ষিকার দিকে থাকবে? ওর নজর তো বৈদিক থাকবে না। শিক্ষিকা কি লিখসার দিচ্ছে ওটা তার মাথায়ও ঢুকবে না। অত শিক্ষিকার সৌন্দর্য উপভোগ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের দেশে এইসব হইতেছে, প্রত্যেকটা কাজ গলত। হযরত ওমর ফারুকের জামানায় একজন হিসাব রক্ষকের দরকার পড়ছিল, হিসাব রক্ষক, বাইতুল মালের হিসাব রক্ষক। মুসলমানদের মধ্যে হিসাবে পাকা লোক পাওয়া দেখেছিল না, একটা লোক পাওয়া গেল খুব পাকা, কিন্তু লোকটা পারস্যের লোক, অগ্নিগুজব। হিসাবে খুব পাকা কিন্তু অগ্নিগুজব। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা বলেন কশিন কাল এই লোকের নিয়োগ দেওয়া যাবে না, কারণ মুসলমানদের হুকুমতের মধ্যে কোন কাফের ঢোকানো যাবে না, মুসলমানদের হুকুমতের মধ্যে কোন কাফের ঢোকানো যাবে না। তাহলে তো আমাদের সব গোপন তথ্য কাফেরদের কাছে চলে গেল। এখন তো আমরা বাংলাদেশ ব্যাংক বুঝাই দিচ্ছি, বাংলাদেশ ব্যাংক বুঝাই দিচ্ছি কাফেরদেরকে, তো তোমরা তোমাদের দায়িত্বে রাখো। দেখলে মনে হয় যে এদেশে কোনো মানুষ নেই, এদেশে কোনো শিক্ষিত লোক নেই, তাই এদেরকে হায়ার করে আনা হইতেছে এই কাফেরগুলো। আল্লাহ হেফাজত করুক, আউলিয়া কেরামের এই দেশকে আল্লাহ হেফাজত করুক। ডেঞ্জারাস পদক্ষেপ দেশ পরিচালনায়, কাফেরদেরকে ঢুকানো, কাফেরদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া, এটা কোরআন হাদিসের দৃষ্টিতে খুবই ক্ষতিকর। মুসলমানদের কোনো কিছু সিক্রেট থাকে না, তখন মুসলমানরা হেরে যায়, তাদের অস্তিত্ব শেষ হয়ে যায়। তো বহু আয়াত বহু হাদিস এই ব্যাপারে রয়েছে। এক আয়াতে আসছে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্না সামা তোমার কান, অল বাসারা তোমার চোখ, অল ফুয়াদ তোমার অন্তর। প্রত্যেকটা নিয়ে প্রশ্ন, যে অন্তরে অন্তরে গুনাহের জল্পনা কল্পনা করো, একটা মহিলাকে নিয়ে জল্পনা কল্পনা করো, ওইটাও গুনাহ। কাউকে ক্ষতি করার জন্য জল্পনা কল্পনা করো, ওইটাও গুনাহ। এজন্য আল্লাহ এই আয়াতে একদম মানা করে দিচ্ছেন,
যেগুলো প্রশ্ন করা হবে তুমি আগের থেকে সতর্ক হও, তোমার কোন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নাফরমানের কাজে ব্যবহার না হয়, নাফরমানের কাজে ব্যবহার না হয়, এটা খেয়াল রাখো। এইভাবে কোরআন শরীফে তালাশ করলে কত আয়াত, আমরা বলি আমাদের নজর পাক, এগুলো ধোকাবাজি। যেখানে সাহাবায়ে কেরামকে বলা হয়েছে যে নবীর বিবিদের কাছে কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাও, একদিকে সাহাবি রসুলের তৈরি আর একদিক দিয়ে নবীর বিবি, কোন জরুরত পড়ছে এটা কিছু চাওয়ার, সেখানে পর্দা করতে বলা হয়েছে। তা আমরা কি তাদের থেকে উপরে চলে গেছি? এটা শয়তানের দোকান না? আমার নজর পাক, আমার মনের মধ্যে কিছু নেই, এই যে কথাটা বলা হয় এটা ধোকাবাজি না? এখন তো কোটা হয়ে গেছে, এত পার্সেন্ট মহিলা লাগবে, বিদেশ সাহায্য দেয় আর এইসব শর্ত দেয়, বিদেশ সাহায্য দেয় আর কোটা দেয়, এই যে গার্মেন্টস এর মাল বিদেশ ওরা নিচ্ছে, ওরা কিন্তু কোটা দেয়, তোমার গার্মেন্টস এ এত পার্সেন্ট মহিলা কর্মী থাকলে তোমার মাল আমরা নিব। কোন কোন রাস্তায় আমাদেরকে ধ্বংস করা যায় এটা কাফেররা রিসার্চ করে, আমাদের কোরআন হাদিস গবেষণা করে, করে ধ্বংসের জন্য যা যা ব্যবস্থা করা দরকার সব তারা করে, কিন্তু আমরা তো বোকা, আমরা আমাদের কোরআন জানি না, আমাদের বিশাল ডিগ্রি আছে কিন্তু কোরআনের কোন ডিগ্রি নেই, বহু ডিগ্রি কিন্তু কোরআন সম্পর্কে কিছুই জানি না, একটা আয়াতের তর্জমা জানি না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে দৃষ্টির হেফাজত করার তৌফিক দান করুক, আমাদের পরিবারের সকলকে আমরা বুঝাই দৃষ্টির হেফাজত করতে হবে, আল্লাহ খুব তাকিদ করছেন এবং এটাকে জেনার ভূমিকা বলছে, ভূমিকার থেকে নাম আসলে ওই গুণাটা আপনাকে জেনা পর্যন্ত নিয়ে যাবে। দেশে কত খুন খারাপ ভরে যাবে, দুর্ভিক্ষ হবে, হাদিসে আছে কোন এলাকায় জেনা বেশি হয়ে গেলে এমন এমন রোগ হয় রোগ তারা ইতিপূর্বে দেখে নাই, পুরো দুনিয়া তো জেনা ভরে গেছে, আরব দেশ বাকি ছিল তারা এখন নাম্বারে ওয়ান হয়ে গেছে, জেনা ব্যবিচারে দেখবে আরব দেশগুলো নাম্বার ওয়ান। এই জন্য আল্লাহ এমন এমন রোগ পাঠাই দিছে, করোনার মতো রোগ পাঠাই দিছে যার কোনো চিকিৎসা নেই, ভয় সব অস্থির। আল্লাহ এই সমস্ত গোনা বর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।